সবাইকে ধন্যবাদ। আসুন আমরা আবার আমাদের জায়গায় বসে যাই। আমি সবাইকে বসে যাওয়ার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমি আবারও বসে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় নগরবাসী, সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি আয়তনের দিক থেকে বাংলাদেশ খুবই ছোট্ট একটি দেশ, কিন্তু প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ অনন্য। এই ছোট্ট আয়তনের একটি দেশে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি আছে, সুন্দরবন। এই ছোট্ট আয়তনের দেশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার। এই ছোট্ট আয়তনের দেশে পৃথিবীর সবচেয়ে বেশি ইরাবতীচরণ স্থল। এই ছোট্ট আয়তনের দেশে সবচেয়ে বেশি চামচ ছুঁচো বাটান পাখির বিচরণ স্থল। এই ছোট্ট দেশটি সবচেয়ে বেশি নরম কালো ফুলের কচ্ছপের বিচরণ স্থল। প্রিয় বন্ধুরা, একইভাবে এই ছোট্ট আয়তনের দেশে 50-এরও বেশি আদিবাসী জনগোষ্ঠী আছেন। বাংলাদেশে প্রায় 41-এরও বেশি ভাষার বৈচিত্র্য আছে। এত বৈচিত্র্য, এত যে বৈভব, কিন্তু কোনো উন্নয়নে এই বৈচিত্র্যকে গুরুত্ব দিতে আমরা কখনোই দেখি না। আমরা দেখতে পাই সিটি কর্পোরেশন সৌন্দর্য বর্ধনের নামে ধানমন্ডি 27 মসজিদ সড়কের সড়ক বিভাজক সম্প্রসারণের নামে জানুয়ারি থেকে এখানকার কয়েক শত দেশি গাছ কেটে ফেলেছে। বন্ধুরা, আমরা তাই আজকে এখানে যারা গাছ রক্ষার দাবি নিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, সংহতি জানিয়েছেন, আপনাদের সবাইকে আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি এই আন্দোলনের, গড়ে ওঠা এই নাগরিক আন্দোলনের যে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে এখনকার তরুণ সমাজ, মাত্র নতুন ভোটার হয়ে ওঠা নতুন তারুণ্য, আমরা সিটি কর্পোরেশনকে মনে করিয়ে দিতে চাই, এই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা এই নগরের গাছ রক্ষার দায়িত্ব নিয়েছেন, তারা বাংলাদেশের নতুন ভোটার। তারা আগামীতে কাকে নির্বাচন করবেন সেটি তারাই ঠিক করবেন। এই নগরের সড়কে কোন গাছ লাগানো হবে, এই নির্বাচনের সিদ্ধান্ত তাদের। এই আন্দোলনের সমন্বয়ক, শিল্পী এবং কিউরেটর আমিরুল রাজীবকে আমি সংক্ষেপে এই আন্দোলনের প্রেক্ষাপট এবং আজকের এই সবুজ সংহতি এবং সবুজ প্রাচীর নিয়ে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে আমাদের প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ। মানে আজকে আপনাদের যে উপস্থিতি, এটা প্রমাণ করে দেয় যে আমাদের বাংলাদেশের মানুষ কতটা হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ প্রেমী। সাংবাদিক বন্ধু হতে শুরু করে এলাকাবাসী এবং যেসব আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কিন্তু এটাও বলতে চাই যে আমরা এটার আয়োজক নই, আমরা কোনো কিছু নেতৃত্ব দিচ্ছি না, এটা সবার মধ্যেই আছে। সবাই নিজ নিজ জায়গা থেকে কাজগুলি করছেন, অনেক দিন ধরে আপনারা এগুলি বলে আসছেন। আমি আপনাদেরকে কিছু প্রাথমিক প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, আপনারা মনে মনে এটা জিজ্ঞাসা উত্তর দিতে পারেন। আপনারা এটা হচ্ছে এই দেশের যারা প্রশাসন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে গণতন্ত্র মানে কি, গণতন্ত্র মানে কি একরৈখিক, এক পেশে, এক রোখা মনোভাব এবং জনগণের উপরে সকল কিছু চাপিয়ে দেয়া। আমাদের সাথে বিগত বছরগুলিতে আমরা কোনো নজির দেখিনি যে নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশের কোথাও কোনো ধরনের একটা সংযুক্তি হয়েছে এবং বাংলাদেশে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের
কোনো বিষয় জনগণের সাথে বা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে জানার জন্য। আমাদের এখানে সবকিছু হয় অগোচরে। আজকে দেখেন যে ঢাকা শহরের সাত মসজিদ রোডে গাছের জন্য আমাদের এই আন্দোলন করতে হচ্ছে, কি তাহলে পুরো বাংলাদেশের কি অবস্থা দাঁড়িয়েছে এটা তাহলে চিন্তা করতে পারেন। গাছের ব্যাপারেও আমি একটা প্রাথমিক প্রশ্ন করতে চাই, গাছের মৌলিক কাজ কি? আমরা কি শুধুমাত্র গাছের থেকে গ্রহণ করে যাব? এবং এই গাছ কি দেয়? অক্সিজেন। এই গাছ এই পরিবেশকে শীতল রাখে। এই গাছ পুরো একটি বাস্তু সংস্থানের আধার। এই কথাগুলো কেন এই সময়ে এসে আমাদেরকে বলতে হয়? দর্শক সরাসরি সংযুক্ত করেছি সাত মসজিদ, অর্থাৎ ধানমন্ডি এলাকার যে সাত মসজিদ ছিল সেই সাত মসজিদ থেকে। এবং আমরা দেখাচ্ছিলাম যে আসলে যেখানে গাছ কাটা নিয়ে কিন্তু একটি ভিন্ন ধর্মী আয়োজন করছে, এবং আমরা দেখছি যে ভিন্ন রকম একটি সাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন এসেছে। সেজেছেন কি বায়োস্কোপের জন্য? হ্যাঁ, বায়োস্কোপ জন্য কিন্তু সেই জিনিসটা দেখবেন যে আপনারা চাইলে এটা পারতেন। রোদের ভিতরে গাছের তলে একটু বসে তার রেস্ট নেই, গাছের সাথে একটা আলা বাতাস খাই, সে অক্সিজেন দেয় উনি। এখন আর গাছ নাই, এখন খুব কষ্টের মধ্যে আছি এই গাছ কাটা করার জন্য। গাছ যেন তাড়াতাড়ি মেয়ের সব তাড়াতাড়ি জন্য আরো গাছ লাগায়, বেশি করে গাছ লাগায়, তাহলে আমরা অক্সিজেন পাব। এই আমার কথা। দর্শক আমরা দেখছিলাম যে একজন বায়োস্কোপ নিয়ে এসেছে, সেই বায়োস্কোপ নিয়ে কিন্তু একটি ভিন্ন ধর্মী একটি পোশাকে কিন্তু তিনি এখানে দাঁড়িয়েছে, যেখানে কিন্তু একটি পোস্টার দেখতে পাচ্ছি যে গাছের দূষণ কমাতে হবে। এছাড়াও আমরা দেখি যে এখানে যারা আসলে প্রতিবাদী প্রতিবাদ করছে তারাও কিন্তু এখানে বসেছে বিভিন্ন পোস্টার নিয়ে, যেখানে উল্লেখ করেছে গাছ নাই পাখি নাই, গাছ হত্যা বন্ধ করো, নিষ্ঠুর বৃক্ষ হত্যা বন্ধ করো, স্টপ ট্রি কিলিং, এভাবে কিন্তু বিভিন্ন এই যে যুক্তির প্রয়োজন নাই, আপনার ক্ষুধা লেগেছে আপনি খেতে হবে, এটা হচ্ছে কমন সেন্স। যার যে তৃষ্ণান্ত তাকে পানি দিতে হবে, এটা কমন সেন্স। কেউ যদি বলে এটার জন্য তথ্য পাত্র, সেটাও আমরা হচ্ছে উচ্চতর পড়াশোনার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাই। এই আন্দোলন চলবে, এই আন্দোলন আরো বেগবান হবে। এটা শুধুমাত্র সাত মসজিদ রোডের গাছ রক্ষার আন্দোলন নয়। আমরা লক্ষ্য করেছি বিগত বছরগুলো গুলিতে জোর করে এই নগরের সকল গাছ কেটে ফেলা হয়েছে। এইখানে যে কটি গাছ আছে এটি পালিত পক্ষে না থাক পারতে মনে হয়েছে এই গাছগুলিকে রাখা হয়েছে। বৃক্ষদের জন্য এখানে কোনো নিরাপদ আবাস নেই। আমাদেরকে কথা দেওয়া হয়েছিল সরস্বতী উদ্যানে বৃক্ষরোপণ করা হবে, বৃক্ষ কেটেই কেন বৃক্ষরোপণ করতে হবে? বৃক্ষ তো রয়েছেই, আপনাদের আবার রোপণ করতে হবে কেন? সেগুলিকে কিভাবে সেবা দেয়া যায়, সেগুলিকে কিভাবে রক্ষা করা যায় সেটা জানতে হবে। এবং বাংলাদেশ সরকারের উচিত হবে এই যে উন্নয়ন প্রকল্পে বিগত বছরগুলিতে কত গাছ পড়েছে, গাছ কাটা পড়েছে, সেটাকে পরিসংখ্যান দিতে হবে। এবং তারা যে লাখ লাখ গাছের উদাহরণ দিচ্ছেন, আমরা তো এই নগরে থাকি, তাহলে কোথায় সেই গাছগুলি লাগিয়েছেন? আর বুড়িগঙ্গা পাড়ের গাছ কি হচ্ছে ধানমন্ডি সাত মসজিদে এসে ছায়া দিবে? আপনারা নিজ নিজ জায়গার থেকে এগুলিকে প্রশ্ন করেন। এখন সময় এসেছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা করার। যেই রকম গরম পড়েছে এবং এই অবস্থাতে যে আপনারা এসছেন এখানে, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে যারা উপস্থিত হয়েছে, আমি সবার কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এই যে সাত মাস